ডট কমে তোমাদের স্বাগত আমি ইরাঞ্জন তোমাদের ম্যাথসের টিচার তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি সেই অঙ্কটা দেখো স্কিনে দেওয়া আছে কোন ব্যবসায়ী দুশো টাকায় একটি দ্রব্য বিক্রি করে টোয়েন্টি ফাইভ লাভ করলো কত টাকায় বিক্রি করলে তার টেন পার্সেন্টেজ ক্ষতি হলো ক্ষতি হতো দেখো এখানে দুশো চল্লিশ টাকায় দ্রব্যটাকে বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য আমরা পেয়েছি এবার দেখো টোয়েন্টি লাভ সবসময় এই জিনিসটা মাথায় রাখবে লাভ বা ক্ষতির সব সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেট করি কিন্তু দেখো এখানে কোনো জায়গায় ক্রয় মূল্য দেওয়া আছে না ক্রয় মূল্য দেওয়া নেই তাহলে সবচেয়ে সহজ প্রসেস এখানে কি সবচেয়ে সহজ প্রসেস পদ্ধতি এটাই যে তুমি ক্রয় মূল্যটাকে কিছু একটা ভেরিয়েল ধরে নাও ধরে নাও এক্স ধরে নাও ওয়াই কিছু একটা ধরে নাও তারপরে প্রসিড করো এবং তারপরে এক্স বা এর ভ্যালু বার করো এবং তারপরে যা চেয়েছে তুমি অটোমেটিক্যালি সিস্টেমেটিক্যালি তুমি পেয়ে যাবে আর আমি যেহেতু এটা পার্সেন্টেজ সবসময় ডিভাইডেড বাই হান্ড্রেড বসে সেই জন্য কী করি আমি হান্ড্রেড এক্স ধরি এবারে দেখো ধরে নিলাম ক্রয় মূল্য হান্ড্রেড এক্স টাকা ক্রয় মূল্য কত হান্ড্রেড এক্স টাকা এটা ধরে নিলাম এইবারে প্রসিড করব দেখো বিক্রয় মূল্য কত এবারে দেখো বিক্রয় মূল্য আমি যদি বিক্রয় মূল্য বার করি তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য প্লাস যত পার্সেন্টেজ আমি লাভ করেছি সেটা ক্রয় মূল্য উপর ক্যালকুলেট করে সেটাকে যোগ করব তার মানে হান্ড্রেড এক্সু কত পার্সেন্টেজ ডিভাইডেড বাই হান্ড্রেড টাকা তাহলে জিরো 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 কেটে গেল তাহলে কত দাঁড়ালো হান্ড্রেড এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স টাকা তাহলে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এক্স টাকা এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবারে দেখো এখানে বলে দিয়েছে দুশো চল্লিশ টাকায় জিনিসটাকে বিক্রি করা হয়েছে তাতে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে দুশো চল্লিশ টাকা যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত দুশো চল্লিশ টাকা তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল টু টু হান্ড্রেড ফোরটি দুশো চল্লিশ তাহলে এখান থেকে আমি এক্স বার করতে পারি দুশো চল্লিশ বাই হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এইবারে দেখো আচ্ছা এটা যদি আমি কেটি কাটি এটা যদি আমি কাটি ফাইভ দিয়ে তাহলে কত হবে টু টোয়েন্টি ফাইভ এটা কত হবে ফোর ফোর টু জিরো ফোর এইট ফোর এইট তার মানে আমি এক্স কত পেলাম ফর্টি এইট বাই টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য পেয়ে যাব ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি ক্রয় মূল্য ধরেছিলাম হান্ড্রেড এক্স টাকা তাহলে ক্রয় মূল্য কত হান্ড্রেড ইন্টু ফর্টি এইট বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দিয়ে হান্ড্রেড কেটে দিলাম তাহলে কত হলো ফোর তাহলে ফর্টি এইট ইন্টু ফোর যদি ঘুম করা হয় কত হবে ফোর ইন্টু এইট টু ফোর এইট ইন্টু ফোর মানে থার্টি টু ফোর ফোর সিক্সটিন তার মানে হচ্ছে ওয়ান নাইনটি টু একশো বিরানব্বই টাকা এটা হচ্ছে আমার ক্রয় মূল্য এইবারে দেখো তার টেন পার্সেন্টেজ ক্ষতি হতো টেন পার্সেন্টেজ ক্ষতি মানে কি দেখো বিক্রয় মূল্য কত হবে নতুন বিক্রয় মূল্য নতুন বিক্রয় মূল্য নতুন বিক্রয় মূল্য কত যাতে তার টেন পার্সেন্টেজ ক্ষতি হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য ওয়ান নাইনটি টু মাইনাস কেন মাইনাস কারণ এটা ক্ষতি লাভ হলে আমি প্লাস করতাম ওয়ান নাইনটি টু ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড কারণ ওয়ান নাইনটি টু কেন করেছে এটা কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে আমরা বার করি তাহলে এত টাকা তার মানে জিরো দিয়ে জিরো কেটে গেলো তাহলে এখানে বসলো ওয়ান নাইনটি টু মাইনাস এটা ক কত হবে নাইনটিন পয়েন্ট টু

বিদঙ্গ ডট কম এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ